সুন্দর ভোট গোটে পরিবেশটা দেখাইছো কি ধরনের ইয়াত বন ধ্বংস চলিছে নরকাসুর পাহাড়ত গুৱাহাটী মহানগরের বুকুত নরকাসুর পাহাড়ের বুকুত কি ধরনের বন ধ্বংস চলিছে আর এই বন ধ্বংস করে কি ধরনের প্রকল্প ইয়াত নির্মাণ করে রখা হয়েছে সেই দৃশ্য ইতিমধ্যে আমি দেখাইছো ND24 দর্শক সকল আর এই মুহূর্ত যখন দর্শকে আমার টেলিভিশন চাই আছে হয়তো এই দৃশ্য দেখি বুকু কপি উঠিব যে কি ধরনের প্রকৃতির বুকুত প্রকৃতির রম্যভূমি নরকাসুর পাহাড়ের বুকুত এই ধরনের এটা বন ধ্বংস করে নিজরা পুতি ইয়াত কনস্ট্রাকশন প্রকল্প নির্মাণ করে রখা হয়েছে। এজোপা গছ এই মুহূর্তত ইমান এজোপা বৃহৎ গছ, সেই বৃহৎ গছজোপা ইয়াত কাটি পেলাবলগীয়া হয়েছে। কারণ এটাই কারণটো হল যে ইয়াত বিল্ডিং বনাব লাগে, ইয়াত যিয়ে নবনাও কিয় মুঠৰ ওপৰত ইয়াত ধ্বংস হয়েছে প্রকৃতি, ভাবুকি আহিছে বন্যপ্রাণীলৈ। নরকাসুর পাহাড়ত ইতিমধ্যে যিটো প্রাকৃতিক পরিবেশ, যি এক মনোরম প্রাকৃতিক পরিবেশ, নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশটো আমি ক্রমান্বয়ে দেখাবর কারণে চেষ্টা করি। আর এই নরকাসুর পাহাড়ত এই প্রকৃতির রম্যভূমিত বন্যপ্রাণীর যে বিচরণ, সেই বন্যপ্রাণীর বিচরণও ইয়াত যথেষ্ট। ইয়াত ভিন্ন প্রজাতির বান্দর, ইয়াত ভিন্ন প্রজাতির হরিশিব, ইয়াত ভিন্ন প্রজাতির আন আন জীব জন্তু ইয়াত দেখবলে পাওয়া যায়। কিছুদিন পূর্বে এই নরকাসুর পাহাড়তে বাঘর পোয়ালি জন্ম হয়েছিল। তেনে এক জৈব বৈচিত্র্যে ভরপুর এই পাহাড়টি এটা খনন কার্য চলিছে। ইতিমধ্যে গুৱাহাটী মহানগরের যান সমূহ পাহাড় আটাইবিলাক পাহাড়তে ইতিমধ্যে বন ধ্বংসর যে অভিযান, সেই অভিযান চলি আছে। কিন্তু সরকারে ইয়াক রোধ করবা নাই, সরকারে প্রতিরোধ করবা নাই। কিন্তু সরকারে যদি এনে ধরনের উদাহরণ দাঙি ধরে, সরকারে যদি এনে ধরনের প্রকল্প নির্মাণ করে যায় বিনা দ্বিধায় প্রকৃতিক ধ্বংস করে, তেনেহলে আন মানুষে কিয় প্রকৃতিক ধ্বংস নকরিব, সেয়া এই মুহূর্তে এক প্রশ্ন উত্থাপিত হয়েছে। সমগ্র অসমত এটা এটা বিষয় চর্চিত হয়েছে যে দীঘলী পুখুরী গছ কাটি উড়ন হেতু নির্মাণের যুঁজা চলাইছে। কিন্তু রাইজে প্রতিবাদ করেছে, কিন্তু এই মুহূর্তে উড়ন হেতুর যে নির্মাণের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই রোয়া নাই, বা বিকল্প যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সরকারে গ্রহণ করা নাই। অর্থাৎ রাজ্য সরকারখনের যে বন প্রকৃতির প্রতি যে প্রেম থাকিব লাগে, জৈব বৈচিত্র্যের প্রতি যে প্রেম থাকিব লাগে, সেই প্রেম নাই নাকি ইতিমধ্যে রাইজে উত্থাপন করেছে। যেহেতু প্রকৃতির উপরে মানব জাতি আমি নির্ভরশীল, আর সেইভাবেই তেনে এক পরিবেশের মাজত কিয় সরকারে বারে বারে এনে ধরনের উদাহরণ বা এনে ধরনের প্রকল্প বা এনে ধরনের পদক্ষেপ হাতত লয়, সেয়া সেই মুহূর্তে এক ডাঙর প্রশ্ন। ইতিমধ্যে আমার ক্যামেরাত ইতিমধ্যে আবদ্ধ হয়েছে যে এই সংবাদ আমি যেটা সংগ্রহ করবলে আহতে কালি দিনটি যেহেতু আমার ভিডিও জার্নালিস্ট রূপম ভরদ্বাজর ক্যামেরাত এটা দৃশ্য বন্দী হয়েছিল। আর সেই দৃশ্যটি হয়েছে যে কি ধরনের বান্দরের যে বিচরণ, সেই বান্দরের বিচরণ ইতিমধ্যে কালি দিনটি এই স্থানতে আমার ভিজুয়েলত আবদ্ধ হয়েছিল। তেনে এক প্রাকৃতিক প্রকৃতির রম্যভূমি নরকাসুর পাহাড়ত এই ধরনের এটা বিল্ডিং নির্মাণের নামত প্রকৃতিক ধ্বংস করা হয়েছে, বন ধ্বংস করা হয়েছে, আর প্রাকৃতিক ভারসাম্যতার প্রতি ইতিমধ্যে ভাবুকি আছে। আর ইতিমধ্যে আন এগারী চুবুরী আছে, সচেতন মহিলা আছে, কোনেও এই বিষয়বিলাক মাত মাতব কারণে সাহস নকরে। এই বাইদেউগী আছে, বাইদেউগী ইয়ারে বাসিন্দা, কব যে এই অঞ্চলটি সৌরেরপরা কি ধরনের অবস্থা দেখিছিল আর আজি কি পর্যায় পাইছিল এনে ধ্বংসযজ্ঞর মাজত। বাইদেউ, আপনি ইয়ারে স্থানীয় বাসিন্দা, আপনি সরপরা ইয়াতে ডর হয়েছে আমি জানি, আর এই পাহাড়ট এটা এই ধ্বংস চলি আছে, ধ্বংসযজ্ঞ চলি আছে, কেনে ধরনের আসিল এই অঞ্চলটি আপনার? নমস্কার, মইতো বিয়া হবার প্রায় 37 বছর মানে হল, গতি তেতিয়ারপরা এই ওসর সুবুরিয়া এইখিন মানে অতপ্রতভাবে জানো। আর আমার এইখিন ইমান ধুনিয়া, ইয়াতেও গছ আসলে সেইবিল সব কাটিলে, কাটি মানে ইয়াতে ঘর বনালে। এই ঘরখিন এটা ধরল মানে গাড়িখিনি খুব দেখিছে, গাড়ি খুব অহা যাওয়া দিগদার হয়েছে, বহুকটা এক্সিডেন্ট হয়েছে, আর গছ কাটতেও এক্সিডেন্ট এটা হয়েছে, দুজন মানুষের কিনা আঘাত হয়েছে, গতি এনেকা আর বিভিন্ন ধরনের হেই করে দিছে। তারপর নিজরা আসলে নিজরারও এটা পানি সানি এটা নাই, পানি তো মারা গেছে। আর আমার ইয়াতে নরকাসুর পাহাড়ত বাঘ হলাই, বাঘে কিন্তু আজিলেকে কাকো অনিষ্ট করা জীব জন্তু ওলাই, বাইদেউ বাঘ হলাই ডাঙর বান্দর ওলাই, আকো কেতিয়াবা কিন্তু মই বহু বছর আগতে অজগর দেখিছো আমার মানে সম্মুখতে, আমার ঘর সেইখানে সব পাহাড়া অঞ্চল, তো এটা সব সেইবিল আসলে নিজে নিজে সব চাফ চিকুণ করে হেরি করছে, কিন্তু ইয়াতেও তো বহুত, কিন্তু যিখিনি গছ কাটিব লাগে আসলে সেইখিনি কাটিব লাগে, কথা নাই, কিন্তু যিখিনি নাকাটিব লাগে সে নাকাটিবলগীয়া গছখিনি কাটিলে অকমান দিগদার হয়, মানে সৌন্দর্য মরা যায়। আর এইখিনি যিখিনি গছ কাটিছে আসলে সেইখিনি সেইকেইটার গছত মানে মানুষখিনিয়ে গরম দিনত মানে ছাঁত জিরণি লয় বা ভাল আর এনেকা। আর এটা যে নিজরা আসলে সেই পাহাড়ত আপনাদের পানি নাটনি, পানি নাটনি কিছু কিছু পানি, আমি তো বিয়া হওয়ার পিছত সেই পাহাড়ের নিজরাই পানি দিয়ে সব করেছিল, গা ধোয়া, কাপড় ধোয়া, আর ঘরের সর্বস্ব কাম কাজ সেই নিজরার পানি দিয়ে লয় গেছিল। এটা সেই নিজরা নাই আজিকালি, নাই এটা সেই সৌন্দর্য নাই, নিজরা তো আহিয়ে ভাল লাগে, আর মানে ইমান ঠান্ডা, ইমান ফটফটিয়া পানি, খুব ভাল লাগে।
বাইদেউ এই যে স্থানত প্রকল্প নির্মাণ হয়েছে আমি কিছুদিন পূর্বলকে দেখেছিল যে ইয়াতে এটাও হাতুরি কূপ পড়ে আছে ইয়াত এই অঞ্চল কি গছ আছিল বা কেনকা ধরনের আসলে ইয়াতে গছ আছিল ইয়াতে কঠাল গছ আছিল সেগুন গছ আছিল ডাঙর ডাঙর কাটিছে এয়া দেখিয়ে আছে আপনাদের মানে সৌন্দর্যটাও হেৰি হয়েছে বেয়াও লাগিছে যাকে রুইছিল তার মানে তেওঁলোকে অল্প দুঃখ করেছে ধর কাটি দিলে গছখিনি এনেকুৱা যে নহওক কাটিবলগাখিনি কাটক বাৰু কিন্তু কাটিব নলগাখিনি কাটিলে অলপ দুখ লাগে হয় বে এগৰাকী হৈছে স্থানীয় মহিলা তেওঁ ওলাইছে মই কিছুদূৰ আগুৱাই যাবলৈ চেষ্টা কৰিম পাৰ্থ যিহেতু এই অঞ্চলটো আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰি আছোঁ কি ধৰণে ইয়াত বন ধ্বংস কৰা হৈছে ইতিমধ্যেই যিজোপা গছ কটা হৈছিল সেই গছজোপা আমি দেখুৱালোঁ কিন্তু কিছুদূৰ আগুৱাই যাবলৈ চেষ্টা কৰিম ইয়াত কিমান বন ধ্বংস কৰা হৈছে যিহেতু এই যিসমূহ গছ আমি সেই ভিজিলছোঁ আমি কেমেৰাত আবদ্ধ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম যে এই গছসমূহ এতিয়া কাটি পেলোৱা হৈছে গছসমূহ কাটি গছৰ যিসমূহ শিপা বা গছৰ যিসমূহ মুঢ়া সেইসমূহ আমি এই মুহূৰ্তত দেখুৱাই ল'ব চেষ্টা কৰিছোঁ আমি দেখুৱাম যে গছ কি ধৰণে ইয়াত ধ্বংস কৰা হৈছে আৰু গছৰ অৱশিষ্ট যিসমূহ শিপা সেই শিপাসমূহ এই মুহূৰ্তত ইয়াত পৰি আছে অতি নিৰ্দয়ভাৱে গছ কটা হৈছে আৰু সেই যিসমূহ বৃহৎ বৃহৎ গছ কটা হৈছিল আৰু সেই গছ কটাৰ ফলত তাত পুনৰ ইয়াত গজালি ওলোৱা পৰিলক্ষিত হৈছে অত্যন্ত এক নিদাৰুণ পৰিৱেশ আৰু প্ৰকৃতিপ্ৰেমিক বা প্ৰকৃতিক ভাল পোৱা যিসমূহ সভ্য মানুহৰে এই দৃশ্য কেতিয়াও তেওঁলোকৰ কেতিয়াও এয়া তেওঁলোকে সহ্য কৰিব নোৱাৰে আৰু যিটো প্ৰকল্প সেই প্ৰকল্প কিমান দলৈকে খণ্ডা হৈছে যি এক বৃহৎ প্ৰকল্প কি ধৰণে নিৰ্মাণ কৰি থকা হৈছে সেই দৃশ্যটো মই এই মুহূৰ্তত কেমেৰাত আবদ্ধ কৰিব খুজিছোঁ এয়া হৈছে নৰকাসুৰ পাহাৰত নিৰ্মাণ হৈ থকা ৰাজ্য চৰকাৰৰ পৃষ্ঠপোষকতাত নিৰ্মাণ হৈ থকা প্ৰকৃতিক ধ্বংস কৰি এইধৰণে বিল্ডিং নিৰ্মাণ কৰি ৰখা হৈছে নৰকাসুৰ যি প্ৰকৃতিৰ ৰম্যভূমি এই ৰম্যভূমিক ধ্বংস কৰি বন্যপ্ৰাণী আৰু জৈৱ বৈচিত্ৰৰ প্ৰতি ভাবুকি কঢ়িয়াই আনি এইধৰণে ইয়াত ডাঙৰ ডাঙৰ বিল্ডিং নিৰ্মাণ কৰি ৰখা হৈছে আৰু ইয়াৰ বিকল্প কোনো নাছিল নেকি সেই প্ৰশ্ন এই মুহূৰ্তত সচেতন ৰাইজে উত্থাপন কৰিছে প্ৰকৃতিক ৰক্ষা কৰি এনেধৰণৰ নিৰ্মাণ কাৰ্য চলাব নোৱাৰি নেকি আৰু গুৱাহাটী ইতিমধ্যে বহুকেইটা পাহাৰ ইতিমধ্যেই সকলোবিলাক পাহাৰতে বেদখল হৈছে সকলোবিলাক পাহাৰ ইতিমধ্যে ধ্বংসৰ গৰাহত তাত জনবসতিপূৰ্ণ হৈছে তাত ইতিমধ্যে বহুলোকে বসতি স্থাপন কৰিছে পাহাৰ ভূমি অবাধভাৱে দখল কৰিছে তাৰ পাছতো যিখিনি অৱশিষ্ট বাকী আছে সেইখিনিও যাতে ৰক্ষা কৰিব লাগে চৰকাৰে সেয়েহে ইতিমধ্যে এই কথাখিনি সচেতন মহলে কৈছে আৰু প্ৰকৃতিপ্ৰেমী ৰাইজসকলে কৰিছে আৰু এইধৰণে প্ৰকৃতি যদি ধ্বংস হৈ থাকে গুৱাহাটী মহানগৰৰ যি প্ৰাকৃতিক ভাৰসাম্যতা এই ভাৰসাম্যতাৰ প্ৰতি ভাবুকি কঢ়িয়াই আনিব আৰু যিখিনি অৱশিষ্ট আছে এইখিনিও যদি ৰক্ষা নকৰে প্ৰকৃতি সঁচাকৈয়ে যথেষ্ট ধ্বংসৰ গৰাহলৈ গৈ আছে পাৰ্থ ঠিক আছে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ভাস্কৰ হবি আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত